নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয়ে রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বারোই অজ্ঞায়ন আটাশে নভেম্বর শনিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশের মধ্যে প্রবেশ করি আজ আজ বারোই অজ্ঞান পঞ্জিকা মতে আঠাশে নভেম্বর শনিবার সূর্যোদয় ছটা চার সূর্যাস্ত চারটে সাতচল্লিশ শনিবার ত্রয়োদশী দিবা দশটা ছাব্বিশ ভরণী নক্ষত্র শেষ রাত্রি চারটে চার বরিয়ান যোগ দিবা এগারোটা দুই তৈতিল করণ দিবা দশটা উনতিরিশ গতে গড় করণ রাত্রি এগারোটা আঠাশ গতে বনিজকরণ আজকে যাত্রা নাই শুভ কর্ম নাই এবার আসুন আজকে দেখে মিতে মিটে এক একপাত দোষ শেষ রাত্রি চারটে চার গতে দোষ এবার আসুন দেখে নিই গ্রহদের পজিশন অর্থাৎ আজ এই যে শনিবার গ্রহরা কে কোন কন্ডিশানে আছে গ্রহদের কন্ডিশান মেষ মেসেতে চন্দ্র চন্দ্র মেসে ভরি নক্ষত্রে রাহু রাহু বিষে রাহু বিষে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে এরপর সবই ফাঁকা একমাত্র শুক্র শুক্র তুলায় সাথী নক্ষত্রে বুধ 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 আজকে অবস্থান চেঞ্জ করেছে অর্থাৎ বুধ তুলা থেকে চলে গেছে বৃষ্টিকে বিশ্চিকে বুধ বিশাখা নক্ষত্রে এবং বৃষ্টিকে বুধের সঙ্গে রয়েছে রবি অনুরা নক্ষত্রে কেতু জ্যেষ্ঠা নক্ষত্রে ধনু ফাঁকা কুম্ভেতে বৃহস্পতি এবং শনি বৃহস্পতি উত্তসারা নক্ষত্রে এবং শনি উত্তসারা নক্ষত্রে কুম্ভ ফাঁকা মিনেতে মঙ্গল মঙ্গল মিনে রেবতী নক্ষত্রে এবার আসুন আমি বারোটি রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে গোলযোগ যা ছিল তা অনেকটাই মিটে যাবে তবে মেষ রাশিদের আজকের দিনটি বিদ্যায় বাঁধা লক্ষ্য করবেন সন্তানের সঙ্গে কোনো কারণে অমূলক ঝগড়া আপনি লক্ষ্য করবেন তাই সন্তানকে বোঝাবার চেষ্টা করুন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে এলেও বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না মেষ রাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথাটা সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি আজকের দিনটি অবশ্যই নানা দিক দিয়ে ঘটনা বিশেষ করে বেলার দিকে সকালের দিকে কোনো সমস্যা নেই বেলার দিকে আকস্মিক কোনোভাবে আপনার কর্মস্থানে বিঘ্ন ঘটতে পারে কর্মস্থানে বিভিন্ন কারণে আপনার নানা ধরনের প্রতিকূলতা দেখতে পারে তাই অবশ্যই সকাল থেকেই সাবধান আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানে প্রতিকূলতা আমি আগেই বললাম শরীরের নানা সমস্যা বৃদ্ধি পাবে তবে সন্তান আপনার কথা শুনবে বিদ্যায় বাঁধা কেটে যাবে শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না কারণ শত্রু নাশ যোগ রয়েছে আপনার প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বিশ্ব রাশি জাদা যা এরপরে যে রাশির কথাটি হচ্ছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনে রাস্তাঘাটে চলাচলে খুবই সাবধান অর্থাৎ কোনো কারণে পড়ে গিয়ে আঘাত আঘাতপ্রাপ্তি কোমরে আঘাত পায়ে আঘাত এমনকি মাথায় পর্যন্ত আঘাত পেতে পারেন তাই মিথুন রাশি আঘাত থেকে সাবধান আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানে চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের ব্যবহার আপনার কাছে খারাপ লাগবে আপনার মনে দুঃখ লাগবে আপনার নিজের শরীর ভালো যাবে না বিদ্যায় অবশ্য কিছুটা বাঁধা থাকলেও আপনি কাটে উঠতে পারবেন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে প্রেম আজের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজের দিনে করতেই পারেন মিথুন রাশির জাতজাতিকা এরপরে যে রাশি কথা রয়েছে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক দিক দিয়ে আপনার কর্মপ্রাপ্তি অর্থাৎ কর্মপ্রাপ্তির খবর পাবেন অন্য দিক দিয়ে আর্থিক সমৃদ্ধি আপনার সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে আপনার সন্তান আপনার কথা শুনবে তবে বিদ্যায় বাধা লক্ষ্য করবেন শরীর ভালো যাবে না শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের দিকে আজকের দিনে না যাওয়াই ভালো কর্কট রাশি জাতক জাতিকারা যে যে এরপরে যে রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি অবশ্যই আজকের দিনটি শরীরের দিক দিয়ে নানা সমস্যা বৃদ্ধি পাবে সর্দি কাশি জ্বর জ্বালা মলাশয়ের বিভিন্ন রোগ আপনাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তাই সাবধান সিংহ রাশি শরীর ভালো যাবে না বললাম তবে আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ সংবাদ কর্মক্ষেত্রে নানা বাঁধা থাকলেও আপনি কাটে উঠতে পারবেন বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তান আপনার দুঃসময়ে পাশে এসে দাঁড়াবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন সিংহ রাশি জাতক জাতিকারা এরপরে যে রাশি করা সেটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি নানাভাবে অশুভজনক নানাভাবে দুর্দশাগ্রস্ত অর্থাৎ আর্থিক দিক দিয়ে আজকের দিনটি ভালো নয় কর্মস্থানে নানা গোলযোগ বৃদ্ধি পাবে আপনার শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান তবে বিদ্যায় বাঁধা আজকে কেটে যাবে সন্তানের কৃতিত্বে আপনার বুক ভরে যাবে সন্তানের কৃতিত্বে আপনি গর্ব অনুভব করবেন শরীর ভালো যাবে না আগেই বললাম প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতে পারেন কন্যা রাশি জাতক জাতিকারা এরপরে যে রাশি তুলা রাশি তুলা রাশি আজকের দিনটি শরীরের দিক দিয়ে খুব সাবধান গ্যাস অম্বল চোখের সমস্যা নার্ভের সমস্যা লেগেই আছে পেটের সমস্যার দিক থেকেও সাবধান তোলা রাশি তবে আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানে নানা সমস্যা এলেও তা কেটে যাবে শরীর ভালো যাবে না আগেই বললাম বিদ্যায় বাঁধাও কেটে যাবে সন্তানের ব্যবহার অবশ্যই ভালো হবে সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে তার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে সেরে নিন আপনার নিজের শরীর ভালো যাবে না শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা আজকের দিনে বন্ধ রাখুন তুলারাশি রাশি জাতিকরা এরপরে যে রাশি রয়েছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে অবশ্যই নানাভাবে অশুভজনক আর্থিক দিক দিয়ে আপনার পাওনা টাকা প্রাপ্তিতে বাঁধা তাই আপনি মানসিক দিক দিয়ে অবশ্যই অস্থির হয়ে পড়বেন কর্মস্থানের সমস্যা বৃদ্ধি পাবে শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বিদ্যায় বাঁধা অবশ্য কাটবে সন্তানের ব্যবহার অবশ্যই ভালো থাকবে প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বিশ্চিক রাশির জাতক জাতিকরা এরপরে যে রাশি কথা রয়েছে ধনুরাশি ধনুরাশি আজকের দিনে নানাভাবে অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক থেকেও শুভ বিদ্যার দিক থেকেও শুভ তবে সন্তানের দিক থেকে শুভ নয় সন্তান বেলার দিকে ঝগড়া অশান্তি করতে পারে এবং রাতের দিকেও করতে পারে তাই সন্তানকে আগে ভাগে বোঝাবার চেষ্টা করুন শরীর ভালো যাবে না শরীরের নানা সমস্যা শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই সাবধান ধনুরাশি প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা এবং প্রেম উভয় থেকে দূরে থাকার দরকার কারণ প্রেমে প্রতারণার সম্ভাবনা আছে এরপরে যে রাশিটি কথা রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে সুখ কর্মস্থানে আপনার শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে তবে বিদ্যায় বাঁধা সন্তানের কারণে আপনার মনে অবশ্যই অশান্তি বৃদ্ধি পাবে শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা আজকের দিনে না করাই ভালো মকর রাশির যাদের যাদের এরপরে যে রাশির কথাটি যে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মের দিক থেকেও শুভ তবে বিদ্যায় বাঁধা আপনি লক্ষ্য করবেন তবে আপনি যদি একটু মনোমত হন তবে সেই বাঁধা কাটিয়ে উঠতে পারবেন শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা বিদ্যায় বাধা অবশ্যই কেটে যাবে আপনি লক্ষ্য করবেন যে আপনার প্রেম আজকের দিনে আসছে তবে বিয়ের আলোচনা আজকের দিনে না করাই ভালো কুম্ভ রাশি জাতক জাতিকা এরপরে শেষ রাশি মীন রাশি মিন রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে খুবই শুভজনক নতুন নতুন অর্থপ্রাপ্তির খবর আপনার মনে সান্ত্বনা দেবে আপনি অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে আপনার নিজের আপনার নিজের মানসিক অশান্তি লক্ষ্য করবেন আপনার প্রেম আজকের দিনে আসবে বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেইন রাশি জাতিস সন্তান সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে সন্তানের ব্যবহার আপনার সঙ্গে ভালোই থাকবে তাই আজকে আজকে শনিবার এই রাশিফল আঠাশে নভেম্বর প্রকাশ করলাম যদি রাশিফল ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে এই যে রাশিফলগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান আপনাদের কাছে প্রথম জানা। এটুকু জানিয়ে আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে প্রণেন এটুকু জানি আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ